নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সিমুই পায়েস। এটা খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এটা খেতে খুবই সুন্দর, শীতের মরশুমে খেতে খুবই ভালো লাগে। ফার্স্টে আমরা বানানোর জন্য কড়াইয়ে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে তাতে আমরা সিমুই দিয়ে দেব। সিমুইটা দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে, পুরো ব্রাউন করে ভাজতে হবে সিমুইটাকে। নাড়াচাড়া করে সিমুইটাকে ভেজে নিব আমরা ভালো করে। সিমুইটা ব্রাউন করে না ভাজলে খেতে খুবই খারাপ লাগে। প্রায় হয়ে এসেছে আমাদের, আর একটু হলেই তো হয়ে যাবে ভাজাটা। সিমুইটা দেখুন কতটা ব্রাউন হয়েছে। এরপর সিমুইটাকে তুলে নেওয়ার পরে এই একই কড়াইয়ে আমরা দুধটাকে গরম করতে দেব। দুধটাকে কিছুক্ষণ ভালোভাবে গরম করতে হবে। দুধটা ফুটে এলে তাতে আমরা স্বাদ মতন চিনি আর দিব লবণ। যদি আমরা 1 লিটার দুধ দিই তাকে ফুটিয়ে কমসে কম 750 মতন করতে হবে। এরপর আমরা তাতে সিমুইটা দিয়ে দেব, আর দেব 2 থেকে 3টা এলাচ। গোটা এলাচ ফাটিয়ে নিয়েছি। এটাকে 5 মিনিট মতন ফুটতে দিব। 5 মিনিট মতন ফুটে এলেই তৈরি হয়ে যাবে। এরপর আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন সুন্দরভাবে। আমি এখানটায় এক রকম ড্রাই ফ্রুট দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ড্রাই ফ্রুটস দিলেই তৈরি হয়ে যাবে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজাদার।